টেক ভ্যালি হচ্ছে বাংলাদেশের একটি ডেডিকেটেড ও এক্সপিরিয়েন্স টিম, যারা বিজনেস ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, এসইও, মার্কেটিং প্ল্যানিং অ্যান্ড স্ট্র্যাটেজি, সেলিং সিস্টেম সহ ডিজিটাল মার্কেটিংয়ের বিভিন্ন শাখায় দক্ষতার সাথে কাজ করে। এদের ওয়েবসাইট লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার পেয়ে যাবেন ডিসক্রিপশনে, সো গো অ্যান্ড চেক ইট আউট। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে বিশ্বের সবচেয়ে ছোট আকৃতির পুরুষ হিসেবে নাম লেখালেন ইরানের বেশ বছরের তরুণ আশফিন ইসমাইল গাদের জাহেদ। তার উচ্চতা 2 ফুট 1.6 ইঞ্চি। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের বরাত দিয়ে টাইমস নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, আশফিনের আগে বিশ্বের সবচেয়ে ছোট আকৃতির পুরুষ ছিলেন কলম্বিয়া 36 বছর যুবক অ্যাডওয়ার্ড নিনো হার্নান্ডেস। তার উচ্চতা আশফিনের চেয়ে 2.7 ইঞ্চি বেশি। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ জানায়, আশফিনকে তাদের সংযুক্ত আরব আমিরাতে দুবাই অফিসে আনা হয়েছিল। সেখানে 24 ঘন্টার মতো 3 বার তার উচ্চতা মাপা হয়। আশফিন ইরানের পশ্চিম আজারবাইজানের প্রত্যন্ত এক গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি কুর্দি ও ফার্সি উভয় ভাষাতেই পারদর্শী। জন্মের সময় আশফিনের ওজন ছিল মাত্র 700 গ্রাম। জন্মের পর থেকে আশফিন আর 10টা মানুষের মতো স্বাভাবিক জীবনযাপন করতে পারেনি। বয়স যত বেড়েছে তার জীবনযাপন আরও কঠিন হয়েছে। উচ্চতার কারণে তিনি স্কুলও যেতে পারেননি। আশফিনের বাবা ইসমাইল গাদের জাহেদ বলেন, আমার ছেলের কোনো মানসিক সমস্যা নেই, ছেলের শারীরিক দুর্বলতাই তার পড়ালেখা বন্ধ হওয়ার প্রধান কারণ। বন্ধুরা, এরকমই খবর পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে।